উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আমার প্রভু আমার নবীকে বলেছেন উদউ, আপনি দাওয়াত দেন, ডাকেন সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে। হিকমত কি? কোরআন হাদিস যেভাবে বলে, কোরআন হাদিস যদি বলে, ইন্ডিয়া তো যুদ্ধ ঘোষণা করছে, কি যুদ্ধ? 26টা কোরআনের আয়াত পাল্টে দিতে হবে, নাউজুবিল্লাহ বলেন। ইন্ডিয়াতে শিয়া এক নেতা হাইকোর্টে রিট করছে, 26টা কোরআনের আয়াত নাউজুবিল্লাহ বলবেন না, 26টা আয়াত তো দূরের কথা, 26টা নুকতা পরিবর্তন করা হবে না, প্রয়োজনে ইন্ডিয়া বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়াকে পরিবর্তন করা হবে। কোরআনের 26টা আয়াত দূরের কথা, 26টা নুকতার পরিবর্তন হবে না, প্রয়োজনে ইন্ডিয়াকে পৃথিবীর ম্যাপ থেকে মুসলিম রাষ্ট্র হিসাবে গ্রহণ করা হবে, প্রয়োজনে আল্লাহর নবীর দেখানো পথ গাজওয়ায়ে হিন্দের আহ্বান করা হবে। ও মুসলমান, হাতে হাত রাখো, এক হও, দলাদলি করো না, গাজওয়ায়ে হিন্দ আসন্ন। নবী বলেছেন হিন্দুত্ববাদী তাগুতের সাথে ব্রাহ্মণ্যবাদীদের সাথে আরেকটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানেরা বিজয়ী হবে, ইন্ডিয়ার লাল কেল্লার উপরে দিল্লির ক্ষমতার মস্তদে কালেমার পতাকা পতপত করে উড়বে। দলিল অনুযায়ী উলামায়ে কেরাম এখানে আছেন, গাজওয়ায়ে হিন্দে যারা মারা যাবে এরা কি? জোরে বলেন, গাজওয়ায়ে হিন্দের কাফেলায় শরীক হতে প্রস্তুত আছেন তো? গাজওয়ায়ে হিন্দের কাফেলায় যারা মারা যাবে তারা কি? আমরা শহীদ হইতে রাজি, রাজি আছি। আরেকটা কথা, গাজওয়ায়ে হিন্দ আসতেছে, যদি আইসাই যায় আমার জামানায়, আমার বড় আশা গাজওয়ায়ে হিন্দে যদি মুসলমানদের বিজয়ী হয় আর আমি বাইসে থাকি, আমার একটা আশা হইলো এই মোদির জিব্বাটা পা দিয়ে ছিঁড়ে ফেলবো, এই গুজরাটের কসাই, ওরা যদি বিশ্ব মুসলমানরা আমারে ধরে দেয় আমি ওর জিব্বাটা নিজের হাতে ছিঁড়ে ফেলবো। যেই জিব্বা দিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, যেই যেই হাত দিয়া আমার মা বোনের পা গুলো ছিঁড়ে চায়, ওই জিব্বা ওই হাত আমরা চুরমার করে দিতে চাই। সন্ত্রাসী না, আমরা সন্ত্রাসী না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ গেলে আমরা সন্ত্রাসী না, আমরা মুজাহিদ, আমরা সন্ত্রাসী না, আমরা মুজাহিদ। যারা সন্ত্রাস করে এরা সন্ত্রাস, আমরা মুজাহিদ, ঠিক কিনা? আমরা জিহাদ করব, যুদ্ধ করব, প্রয়োজনে ইন্ডিয়ার বিরুদ্ধে। কেন? ইন্ডিয়ার বিরুদ্ধে মানে মুসলমানদের বিরুদ্ধে না, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে। এই দলটা কারা? যারা বলে 26টা আয়াত পাল্টাইতে হবে। কি মনে হয়, যুদ্ধের আলামত পাওয়া যায় না? নবী বলেছেন কিয়ামতের আগে একদল বাহির হবে যারা কোরআন পরিবর্তন করতে চাইবে। উলামায়ে কেরাম কি বলেন? তার মানে আলামত তো শুরু হয়ে গেছে। আলামত যদি শুরুই হয়ে যায়, তাইলে যদি আল্লাহ, বয়স তো মাত্র 23, 24, 25, তো এই বয়স আল্লাহ যদি বাঁচায় রাখে, যুদ্ধে শরীক হইতে পারি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আশা রইল এই অমিত শাহ আর গুজরাটের কসাই মোদি, এই দুইটার জিব্বাকে দেখে ফেলবো আমরা। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন না? মুজাহিদ কোনো ভয় করে? আরে শুনেন, এই বক্তব্যের কারণে আগামীকালকে জেলে যাওয়া লাগতে পারে, রিমান্ডে যাওয়া লাগতে পারে, হামলা মামলা শিকার হওয়া লাগতে পারে, খোঁজ পড়ুয়া নেই। কথা বলি কার জন্য? জেলে যাব কার জন্য? রিমান্ডে যাব কার জন্য? আরে আমি রফিকুল ইসলাম, আল্লাহ আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহর জন্য এমনিভাবে কথা বলি, ইসলামের জন্য এমনিভাবে কথা বলি, সত্য এমনভাবে কথা বলতে চাই, সেই কথার কারণে যদি হামলা করে, মামলা হয়, রিমান্ডে নেয়, আর কোনো বাংলাদেশের কি বলে আল্লামা বাবু নগরী মাওলানা মামুনুল হক সাহেবরাও যদি বিবৃতি না দেয় যে রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হোক, আমার মাও যদি আমার জন্য জেলখানায় না যায় আমার কষ্ট থাকবে না, কারণ আমি মাকে খুশি করার জন্য আল্লামা বাবু নগরী মাওলানা মামুনুল হককে খুশি করার জন্য কথা বলি না, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য মোদির বিরুদ্ধে নিয়েছি। অতএব আমাকে ফাঁসি দিবা, আমি আমার আল্লাহকে বয়াজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।